বন্ধুরা, পৃথিবীর যে কোনোই আমরা বাস করি না কেন, সকলেরই কিন্তু একটাই স্বপ্ন থাকে যে আমরা শরীরটাকে কিভাবে সুস্থ রাখতে পারি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এই শরীরটা কি সুস্থ থাকছে? আজকাল কিন্তু ছোট বড় সবাই কিন্তু যখন তখন অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। তাই বন্ধুরা, সকলের জন্য আজ একটা কাঁচা হলুদের এমন একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব খুব সহজভাবে, এবং বছরে তোমরা একবার হলেও ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। ছোট বড় কিন্তু সবাই সুস্থ হয়ে যাবে, আর আমরা অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখতে পারবো পরিবারের সবাইকে। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা চেষ্টা করবে যে ঘরে এটা তৈরি করি, একবার হলেও তৈরি করি। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের এই নতুন রেসিপি বা হোম রেমেডি। প্রথমে আমি নিয়ে নেবো এখানে কাঁচা হলুদ। কাঁচা হলুদ আমি এখানে 1 কেজি পরিমাণ নিয়েছি, আর এই সিজনে কিন্তু কাঁচা হলুদ পাওয়া যায়। যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে, কাঁচা হলুদ আমরা কিন্তু রূপচর্চার জন্য ব্যবহার করি, আর শরীরের জন্যও কিন্তু খুব উপকারী জিনিস। এর মধ্যে অ্যান্টিবডি অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি আছে। তো বন্ধুরা, অনেক কিছু গুণাবলী আছে, কিন্তু প্রথমে আমি বলি, যখনই বাজার থেকে নিয়ে আসলাম, বাজার থেকে আনার পরে কিন্তু আমরা খুব ভালো করে পরিষ্কার করে নেব। কিন্তু হলুদের গায়ে দেখো হুক রয়েছে, এগুলো কিন্তু ভেঙে দিতে হবে, আর এরকমভাবে কিন্তু আমরা হলুদটাকে পরিষ্কার করতে এবং এর খোসাটাকে ছাড়িয়ে নিতে সুবিধে হবে। এই হুক অবস্থায় যদি 2-4টে রেখে দিয়ে কিন্তু তোমরা মাটিতে একটু পুঁতে দিবে, তবে কিন্তু গাছ হয়ে যাবে। কিন্তু তোমরা যখন তখন কিন্তু তোমরা এই ব্যবহার করতে পারবে কাঁচা হলুদ, খাওয়ার জন্যই হোক বা যে রূপচর্চার জন্য হোক, তোমরা কিন্তু ফ্রেশ হলুদ ব্যবহার করতে পারো। হলুদের হুঁকগুলো ছাড়িয়ে নেবার পরে আমরা এটাকে খুব ভালো করে কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে দিলাম, আর এখানে 3-4 বার মতো আমি ধুয়ে নেবো। এর মধ্যে যেন ধুলো বালি যা থাকবে সেগুলো যেন পরিষ্কার হয়ে যায়। একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে, আর পানিটাকে চেঞ্জ করে নেবে, 3-4 বার কিন্তু করে নেবে, তবে কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর দেখবে হলুদ কিন্তু অনেক সময় কিন্তু একটু মানে পচে যায়, সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে। একটু দেখে দেখে তোমরা ভালো ফ্রেশ হলুদটা কেন খাবারে আমরা ব্যবহার করব। হলুদ আমাদের কিন্তু সবার ঘরেই থাকে, ভারতের প্রত্যেকটা কিচেনের মধ্যেই কিন্তু ঘরে থাকবে, এবং আশেপাশে যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, মানে আমার যারা দর্শকপ্রিয় দর্শক আছে, তাদেরও আশা করছি অসুবিধে হবে না কাঁচা হলুদের ব্যবস্থা করতে। খুব ভালোভাবে হলুদগুলো ধুয়ে নিব। এবার আমরা কি করব, হলুদগুলোকে আমরা মুছে নিচ্ছি, একটা পরিষ্কার ন্যাপকিন দিয়ে আমরা এইভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে। বন্ধুরা, এই হলুদের মধ্যে যে আমাদের কী কী গুণাবলী আছে সব বলে তো আমরা শেষ করতে পারবো না, তবে কয়েকটা কথা বলি। লিভারের জন্য তো খুবই ভালো হয়, হজম শক্তিও বাড়ায়, তারপরে ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে তাদের জন্য হলুদ কিন্তু খুব উপকারী জিনিস, ক্যান্সার, ওজন কমাতে, হার্টের জন্য, তারপরে বাতের ব্যথা, ঠান্ডা, সর্দি, মানে কি বলবো, অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি রয়েছে, এবং আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু সাহায্য করে, বয়সজনিত নানা ধরনের রোগ প্রকোপ কমায়। হলুদের মধ্যে যে কী গুণাবলী আছে আর কী নেই তা বলে শেষ করা যাবে না। কিন্তু এই রেসিপিটা তোমরা দেখার পরে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে যে রেসিপিটা একবার ট্রাই তো করে দেখি, তারপরে বলবে যে দিদিভাই সত্যি কিন্তু একটা অসাধারণ রেসিপি দিয়েছো। তো কাঁচা হলুদ আমরা ধুয়ে নিলাম, তারপরে মুছে নিলাম, এবার আমরা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে পিলার বা বটির সাহায্যে করা যায়, কিন্তু সেতে সময়ও লাগবে আর মানে নষ্টও হবে, মানে মোটাভাবে খোসাটা উঠে যাবে, তো আমরা চাকু দিয়ে আমি এইভাবে ছিলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে, ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে। আশা করছি তোমাদের ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল। কাঁচা হলুদের এই নতুন রেসিপিটা একবার বছরে ট্রাই করে দেখো, তোমার কিন্তু শরীরে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে যে শরীরে কত আমরা উপকারে এলো। কাঁচা হলুদের এখানে প্রায় পরিমাণ হবে 300 থেকে 350 পরিমাণ, কারণ আমি এর আগে কিছু কিছু সরিয়ে দিয়েছি, যেগুলো খারাপ আছে বা যেগুলোতে হুঁক আছে সেগুলো সরিয়ে দিয়েছি, ওজনটা কমে গিয়েছে 1 কেজি থেকে। তো আমি এখানে ছিদ্র নিয়েছি, আমি এটা কুড়ে নিব। তো যেখানে মোটা ছিদ্র থাকবে সেখানে আমি মানে মিডিয়াম ছিদ্র দিয়ে করে নিচ্ছি, তুমি যে কোনো ছিদ্র দিয়ে করে নিতে পারো। তো মিহিটাতে দিয়ে এ দিলে কী হয়, রসটা বেরিয়ে যাবে, তো আমি মিহি যেটা ছোটো ছিদ্র আছে সেটা দিয়ে করছি না। কাঁচা হলুদ ছেলার সময় বা এইভাবে করে নেবার সময় হয়তো তোমরা ভাববে যে আমাদের হাতটা হলুদ হয়ে গেল, কিন্তু হাতে কোনো ইয়ে নেই, তোমার ঝামেলাও নেই, 2-3 দিন এমনিতে উঠে যায় কাঁচা হলুদ, যেটা বিয়ের সময় আমরা দেখতে। যাই হোক, কাঁচা হলুদে যদি তুমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে চাও তো তুমি একটু পাউডার নিয়ে নেবে, মানে গায়ে মাখা যে পাউডারগুলো আছে আমরা গরমের সময় মাখি, সেগুলো একটু হাতে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তারপরে কিন্তু সাবান দিয়ে ধুয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমার আর হলুদের দাগ থাকবে না। হলুদ যখন কুড়ে নেওয়া হয়ে গেল, তো এখন আমরা চলে যাব রান্নার প্রসেসে। এই মজাদার রেসিপির জন্য কিন্তু আমরা ঘিয়ের ব্যবহার করব। প্রথমে আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম ঘি, এখানে 2-3 চামচ কিন্তু ঘি দেব, আর এই ঘি তোমরা যদি চাইলে দেখতে পারো এই চ্যানেলের মধ্যেই রয়েছে এর ভিডিও। তো এই ঘিটা আমরা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এই জিনিসটা দেবো, এটা হচ্ছে গোঁদ, এটা কিন্তু খুব সহজে পাওয়া যায়।
আমি একদম মিহি যে গোঁদ আছে সেই গোঁদটাই আমি ব্যবহার করেছি, এটা গাছের আঠা, এটাতে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে, কিন্তু রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তোমরা এটা সহজে কিন্তু পেয়ে যাবে, অনলাইনেও পেয়ে যাবে। তো এই গোঁদ যদি খুব মোটা মোটা বড় সাইজের থাকে তো তোমরা ভেঙে দিবে, এটা কিন্তু ছোট সাইজ আছে তাই আমার ভাঙার প্রয়োজন নেই। তো ঘি যখন গরম হয়ে আসবে তখন আমি এই গোঁদগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজার সময় কিন্তু অল্প অল্প করে দেবে, একসঙ্গে কিন্তু সবগুলো ভাজলে কিন্তু কোথাও কাঁচা থেকে যাবে, তো সেটা কিন্তু দাঁতে একদম চিপকে যায়। তোমরা অল্প অল্প করে আস্তে আস্তে ভেজে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু মুচমুচে আর ভাজা হয়ে যাচ্ছে। এই গোঁদগুলো ভাজার সময় কিন্তু ঘিটাকে খুব ভালো করে গরম করে নেবে, তারপর চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দেবে আর এইভাবে অল্প অল্প করে ভেজে নেবে, দেখবে প্রত্যেকটা গোঁদের দানা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সবগুলো গোঁদ আমরা ভেজে নিলাম, এই হাতে দিলে দেখবে একদম মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হতে চলেছে বন্ধুরা, তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, তারপরে বলবে যে হ্যাঁ দিদিভাই কিন্তু সত্যি দারুণ একটা রেসিপি দিয়েছো। এবারে সেই পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, এখানে 2-3 চামচ মতো, বড় 4 চামচের 3 চামচ মতো ঘি দিলাম। ঘিটা যখনই গলে আসবে তখন আমরা এখানে গমের আটা ব্যবহার করব। গমের আটা এখানে আমি 2 কাপ পরিমাণ নিয়েছি, মানে এই বাটিটা কিন্তু কাপের হিসাবে হলে 1 কাপ বা 1 বাটি, তো 2 বাটি আমি গমের আটা, মানে এখানে কোনো ময়দা বা অ্যারারুট বা কিচ্ছু নেই, শুধু যেগুলো গমের আটা রুটি করি প্লেন রুটি সেই রুটির আটা আমরা ব্যবহার করেছি। তো গমের আটা আমি এই ঘিয়ের মধ্যে কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গমের আটা ভাজার সময় ঘি কিন্তু খুব বেশি গরম করবে না, না তো গমের আটাটা সাদা সাথে কিন্তু পুড়ে যাবে। তো আস্তে আস্তে আমরাকে ঘিয়ের সাথে কিন্তু এই গমের আটাটাকে নাড়তে থাকবো, আর দেখবো যে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে হালকা মানে একটা ফ্লেভার আসতে শুরু করেছে, খুব সুন্দর কিন্তু গমের আটার একটা সুন্দর ভাজা গন্ধ আসবে। সে 5-7 মিনিটের মধ্যে কিন্তু কালারটা দেখো দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে এসেছে। তো আমাদের কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে যখনই আসবে তখন আমি এর মধ্যে আরও 2-3 চামচ অ্যাড করব ঘি, কারণ এর মধ্যে কিন্তু আমি আরও কিছু উপকরণ মেশাবো যা আর কিন্তু পরে আমাদের ঘিয়ের প্রয়োজন নেই, এইবারে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। তো কীভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, একটা নতুন রেসিপি তোমরা পাবে এবং শরীরকে সুস্থও রাখতে পারবে, পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারো। আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। তো আমরা দেখো এর মধ্যে দেখো ঘি আমরা দিয়ে দিলাম, তারপরে আমরাও নাড়তে থাকবো, নাড়তে নাড়তে দেখুন এটা স্মুথ হয়ে যাবে, একবার দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে মাখামাখি হয়ে যাচ্ছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেবো, এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কাজু বাদাম আমি এটাকে গুঁড়ো করে নেব, 1 কাপ থেকে কম আছে কাজু বাদামের পরিমাণ। গুঁড়ো করার সময় মিক্সিটাকে একবার করে কিন্তু বন্ধ করে দেবে আর একবার চালু করবে, তবে বাদামের গুঁড়োটা ভালোভাবে হবে। তো আমি এখন চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এই যে কাজু বাদামের গুঁড়োটা। এবারে আমি দিয়ে দেবো ঠিক সম পরিমাণে আমি দিয়ে দেবো এখানে আলমন্ড গুঁড়ো, আমি এটাকেও পাউডার বানিয়ে নিয়েছি, ঠিক একইভাবে এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যেই। বন্ধুরা এই বাদামগুলো যদি তোমার এলাকায় না পাওয়া যায় তবে তোমার এলাকায় যে বাদামগুলো ব্যবহার আছে সেগুলোই তুমি ব্যবহার করবে, তাতেই কিন্তু অনেক সুন্দর রেসিপি তৈরি হবে। সব কিছু যে এইরকমই দিতে হবে তার কোনো মানে নেই। তো আমরা কিন্তু হালকা আঁচে কিন্তু মিড লো ফ্লেমে আমরা এটাকে আবারও 2-3 মিনিট সেঁকে নিব, কারণ বাদামের মধ্যে যে তেলটা থাকে এটা কিন্তু যে তেলটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তোমরা যদি 1 মাসের থেকে বেশি পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে চাও তবে কিন্তু একটু সেঁকে নেবে, কাঁচা বাদাম দিলেও গুঁড়ো করেও দিলে হবে, কিন্তু তোমরা যদি এইভাবে সেঁকে নাও তবে এই যে রেসিপিটা তৈরি হচ্ছে এটা দীর্ঘদিন পর্যন্ত তুমি সংরক্ষণ করে রাখতে পারো, তার জন্য কিন্তু এই লম্বা চওড়া প্রসেসটা তৈরি হচ্ছে। এই গমের আটা কিন্তু 2-3 মিনিট আমাদের সেঁকে নেবার পরে কিন্তু কালারটা দেখতেই পাচ্ছ যে একই রকম হয়ে গেছে বাদাম এবং গমের আটার। তো আমরা তখন এই পর্যায়ে যখনই চলে এলো তখন আমরা এটাকে চুলোর আঁচ থেকে নামিয়ে নেব। প্রথমেই যে পাত্রের মধ্যে আমরা ভেজে রাখা গোঁদগুলো রেখেছিলাম সেই পাত্রের মধ্যে আমি এই আটার বাদাম ভাজা এইগুলো সব দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই যে এর মধ্যে যে আমি আরও কিছু উপকরণ মিশাবো সবগুলো কিন্তু আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়াবে। তো তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো।
এখানে আমি নিয়েছি সল্ট বা শুকনো আদা, এক চামচ গুঁড়ো করে নিয়েছি। আর দেখতে পাচ্ছে গুঁড়োটা এরকম হতে হবে, এর থেকে ফাইন হলেও চলবে, কিন্তু একদম গোটা গোটা দিও না, মুখে পড়বে। তো দিয়ে দিলাম আমাদের সল্ট, তারপরে দিয়ে দিলাম এখানে এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়ো এক চামচ নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এক চামচ থেকে একটু বেশি পরিমাণে আছে। আর জায়ফলের, জায়ফল একটুখানি দিয়ে দেবো, কারণ এর খুব স্ট্রং ফ্লেভার, তাই আমি এখানে অল্প একটু গুঁড়ো ব্যবহার করবো। এভাবে গ্রেট করে নিলাম যেন খুব সুবিধে হয়। তো দেখতে পাচ্ছ কতটুকু দিলাম এখানে। এবার আমরা সব কিছু কিন্তু একরকমভাবে কিন্তু মিশিয়ে দেব। যে উপকরণগুলো আমি এখন ব্যবহার করলাম, কিন্তু আটা যে আমরা ব্যবহার করেছি, গমের আটা, এটা গরম অবস্থাতেই কিন্তু আমি এই মশলাগুলো ব্যবহার করলাম, যেন এই গমের আটার মধ্যে এই মশলাগুলো যেন ফ্লেভারটা আরও বেশি ভালো হয় গরম অবস্থাতেই। তো খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে আমরা নেড়ে নিব। আর তারপরে আমরা চলে যাচ্ছি হলুদটাকে, এবার আমরা কীভাবে এর মধ্যে প্রয়োগ করব। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি, এখানে ঘিটা যখনই গরম হয়ে আসবে তখন আমরা কি দিয়ে দেব, এখানে হলুদগুলো, যে কুড়ে নেওয়া হলুদগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো, আর চুলোর আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, কারণ এটা একদম লেগে যাবে। তো এই খুন্তি দিয়ে আমি মানে বেশ 2-3 মিনিট পর্যন্ত এটাকে নেড়ে দিলাম, কিন্তু যেহেতু কাঁচা হলুদ তাই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এখানে পানি দেবার বা দুধ দেবার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা নরম হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিট আমরা একটু একটু ভেজে নেব, এইভাবে কিন্তু আমরা শুকনো করে ভেজে নেব। তো প্রায় আমাদের কিন্তু হয়ে এসেছে। বন্ধুরা, এই ভিডিওটা তোমরা হয়তো ভাবছো যে হলুদ দিয়ে এগুলো দিয়ে কি তৈরি করছে, তোমরা ঘরে যতক্ষণ না তৈরি করবে ততক্ষণ তোমরা বলতে পারবে না যে এটা রেসিপি খারাপ হবে, কারণ আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। আর এটার জন্য তো অনেক মানে গুণে ভরপুর বন্ধুরা। তো চেষ্টা করবে ছোটো এবং বড় সবাই এই রেসিপিটা খেতে। এখানে আমি নিলাম মিষ্টির জন্য গুড়, গুড়ও কিন্তু আমাদের ঠান্ডা সর্দি কাটে। তোমার যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে তো তোমরা খেজুর দিবে, খেজুরকে কুচি করে কেটে নাহলে পেস্ট করে নেবে ওটাকে, তারপরে বানিয়ে নেবে। তো আমি এখানে গুড় আমি নিয়েছি প্রায় 1.5 কাপ মতো, মানে এই বাটিটা দেখো ভর্তি করে একটু উঁচু হয়ে আছে, মানে 1.5 কাপ। তো আমি মিষ্টির জন্য এই গুড় ব্যবহার করলাম। তো গুড় আমাদের ঠান্ডা সর্দি কাটে সেটা তো বললামই। আর এখানে আমি গুড়টাকে খুব খুশি করে কেটে নিয়েছি, যেন এটা গুঁড়ো মানে গুঁড়ো মতো হয়ে যায়। আবার গুঁড়ো তো মিক্সির জারে করা যাবে না, কুচি কুচি করে কেটে মানে নরম টাটকা গুড় নরম হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু এটাকে মাখামাখি করে নিতে হবে সব কিছু। এবার মাখাম ভালো করে আমি ভালো করে মাখিয়ে নেব, যেন গুড় আর মিষ্টিটা যেন খুব ভালো মতো চারিদিকে মশলা যা উপকরণ দিয়েছি সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সব কিছু যখন খুব ভালো মতো মিশে নেওয়া মনে হবে, তখন কিন্তু আমরা এক ধার থেকে কিন্তু গোল গোল করে লাড্ডু করতে থাকবো। ছোটো ছোটো যেমন খুশি তোমার সাইজ তেমন করতে পারো, কিন্তু ছোটরা যদি থাকে তার জন্য তুমি একটু ছোটো সাইজ করে নিবে, কারণ প্রত্যেক দিন তাদেরকে একটা করে দেবে, বড়দের একটা ছোটদের একটা। তো আমি, আমার যেহেতু ছোটো বাচ্চা নেই ঘরে, তাই আমি সাইজটা এই রকম করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেল, একদম গোল। কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অসাধারণ লাগবে এবং অনেকটা টাইট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, কয়েক ঘন্টা পর, তো একটা ভেঙে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পাচ্ছ। আর কাঁচা হলুদ কি যাই হোক, কিন্তু এই রেসিপিটা তোমার দেখার পরে তোমার কিন্তু বানাতে ইচ্ছে করবেই বন্ধুরা। প্রত্যেকটা দেখো ভেঙে ভেঙে আমি দেখালাম। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং ভালো লাগুক না লাগুক একটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই রেসিপিটা তুমি আমার মানে আমি যেহেতু এই থাম্বনেলটা দিচ্ছি না, তার জন্য আমি একটা ফটো তৈরি মানে ফটো তুলে রাখলাম যে আমার স্মৃতির জন্য। তো এটা একটা কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে তোমরা মানে রেখে দেবে, আর যদি অনেক দিন এই ইউজ করো মানে খাও, তবে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে কয়েকদিন, বা খাওয়ার পরে ফ্রিজে রেখে দেবে, তারপরে একটা করে খেতে পারো। তো রেসিপিটা ভালো লাগুক না লাগুক কমেন্ট করবে, আর ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর লাইক করতে ভুলবে না বন্ধুরা, এত দূর আসার পরে কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে, ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।